হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শুক্রবার, সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে স্বাগত। আর শুক্রবার মানেই জানো হলো আজকে হলো ব্যস্ততম দিন, প্রচণ্ড কাজের চাপ, অনেক কাজ, ঝাড়ু মোছা, ঘরবাড়ি পরিষ্কার করা, ধোয়া পাকলা সব আছে। তো সকালে উঠে গেছি, সকালে বলছে কেউ কিছু খাবে না, রুটি তো ওটস বানিয়ে নিয়েছি একটু গাজর দিয়ে আর রায়তা, এটাই করে নিবো। আর ডিম সিদ্ধ করেছি, একবেলার জন্য ডিম করবো, দুই বেলা তো গরমে দুই বেলা ডিম খেতে ভালো লাগে না। আর লাভের চোচা ভাজবার এদিকে মেশিনে কাপড় ধুতে দিয়ে দিয়েছি, অনেকগুলো সব বিছানার চাদরগুলো তুলে ফেলেছি, এগুলো সব ধুতে দিয়েছি। আর এদিকে ঘরবাড়ি ঝাড়ু মোছা কিছু হয়নি। আর এই দেখো এই রান্নার ফাঁকে ফাঁকে আবার টুকটাক করে এদিকেও কাজ করে নিচ্ছি, আর এদিকে লাভের চোচা আর ডাল, মুসুরির ডাল বানিয়ে নিয়েছি দুপুরবেলা। আর দেখো কাজ করতে করতে এত ঘেমে যাচ্ছি, পুরো মুখ দিয়ে মানে মাথা দিয়ে জল বেরোচ্ছে, এত গরম পড়েছে বাইরে কয়েকদিন থেকে। আর এদিকে দেখো আমার ঝাড়ু মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর চাদর যেহেতু ধুয়ে দিয়েছি তাই বিছানার চাদর পাতিনি, এইভাবেই আছে। আর এটা হলো ডিমের জন্য মশলা কষাচ্ছি, ডিমের কারি করব মাখা মাখা করে। আর প্রচণ্ড রোদ, বাইরে তাকানো যাচ্ছে না। আর ভাবছি ওর জন্য এত গরম তাই একটু মনটাকে ঠান্ডা রাখার জন্য একটু আম শরবত, আমের পোড়া শরবত বানাবো। তো পুদিনা পাতাও বেশ ফ্রেশ নিয়ে আসছে, বরকে বলেছিলাম ও নিয়ে এসে দিয়েছে, তো বেশ ফ্রেশ পুদিনাগুলো নিয়ে আসছে। তো ওই পুদিনা দিয়ে আমের পোড়া শরবত করছি। আর এদিকে দেখো আলুর চচ্চড়ি করছি দুপুরবেলার জন্য, তো ডাল আর আলুর চচ্চড়ি স্যালাড এগুলো দুপুরবেলা। আর এই যে আমের একটু আমের ইয়ে চাটনিও বানিয়ে নিয়েছি, আম দিয়ে পুদিনা পাতা দিয়ে বাটা আর কি, চাটনি তো না বাটা করে নিয়েছি। আর ডিম ছেলের জন্য একটা ডিমের মামলেট করে দিয়েছি। এগুলো হলো দুপুরের মেনু। আর রাতে হলো লাউয়ের চোচা আর ডিমের কারি থাকবে লাউ এই দিয়ে রাতের। আর আমি এদিকে রান্না কোনো রকম করে নিয়ে ছেলেকে আনতে চলে গেছি, রান্নাঘর পরিষ্কারও আমার হয়নি, কোনো কিছু হয়নি, এভাবে চলে গেছি। এসে ছেলেকে সানঠান করিয়ে দিয়েছি, এ দেখো বিছানার চাদরও পাতিনি, পরে পাতবো, ধুয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও, বেশি ভিডিও করতেও পারিনি কাজের জন্য, কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা দেখো ঠিকই, কিন্তু কেউ লাইক কমেন্ট করো না প্লিজ করে দিও।